فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شاهد بھائی, কলিমা চারটা নয় একটাই, কালিমাতু তৈয়বা যার ভিত্তি অত্যন্ত মজবুত, যার শাখা প্রশাখা গগনচুম্বী, সেটি হচ্ছে একটি বাক্য, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ. কিন্তু আমাদের দেশে কায়দা বুগদাদির মধ্যে কালিমা তৈয়বা, কালিমা তাওহীদ, কালিমা তামজিদ, এই যে কালিমাগুলো লেখা আছে এগুলো বানোয়াট, এগুলো কোনো ভিত্তি নেই. এগুলো কে বা কারা কখন লিখেছে তার কোনো হাদিস নেই. কালিমাতু তৈয়বা ইসলামের কালিমা একটি, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ. এই কালিমার জন্য আল্লাহ তাআলা আসমান জমি সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন. এই কালেমা যে পাঠ করবে সে নাজাত পাবে, এই কালেমা যে অস্বীকার করবে সে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়া এবং আখিরাতে হতভাগ্য হবে. মোট কথা কালেমা হচ্ছে একটাই, মাসালু কালিমাতিন তৈয়বা কা শাজারাতিন তৈয়বা. পবিত্র বাক্যের উদাহরণ হচ্ছে একটা পবিত্র বৃক্ষের মতো, যার গোড়াটা নিচে, শাখা প্রশাখাগুলো উপরে, যা ফল দান করে সব সিজনেই. এই হচ্ছে কালিমাতু তৈয়বা, এটা যে একবার পাঠ করবে তার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন. কিন্তু বাকি যে সমস্ত কালিমা দেখানো হয়েছে আমাদের দেশের বইগুলোতে এটা ঠিক নয়, এগুলো বানোয়াট, এগুলো কোনো ভিত্তি নেই. এগুলো কি কালেমা তাওহীদ তামজিদ, এগুলো বলা ঠিক নয়. কালিমাতু তৈয়বা একটি. ধন্যবাদ.